আজকে আমি দেখাচ্ছি একাদশীর একটা নতুন রেসিপি। উপোস এর দিনকে এটা খেতে মোটামুটি ভালো লাগবে, এটা বাড়িতে বানাবেন। তার জন্যে আমি এক বাটি মতো কাউন ঘাসের বীজগুলো নিয়েছি, ওইটাকে আমি পাউডার মিক্সিতে করে নিয়েছি। আর তার সঙ্গে গ্রেটারে একটু গাজর, আলু একটা, একটু সিন্দুক লবণ, একটু চিনি আর লঙ্কা নিয়েছিলাম। এবার কড়াইয়ের মধ্যে আমি এক চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। ওর মধ্যে হাফ চামচ মতন গোটা জিরে দিলাম, যে একটু ভাজাটা হবে। আপনারা আমার রান্না যদি প্রথম হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীকালে এরকম টুকটাক ভিডিও দেখার জন্য। এবার আমি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো নিয়ে নিলাম। এবার ওর মধ্যে কাঁচা আলুটা কেটে রেখেছিলাম ওটাকে দিলাম, গাজরটা দিলাম। এবার ওটাকে একটু সেদ্ধর মতো ভেজে নিচ্ছি। মোটামুটি মিডিয়াম আঁচে 5-7 মিনিট ভেজে নিলাম। এবার আমি ওই গুঁড়ো করা কাউন ঘাসের বীজটা এক বাটি দিলাম, আর যতটা দিয়েছি তার ডবল আর কি জল দিচ্ছি। মানে এক বাটি বীজ গুঁড়োটা দিলাম, তার সঙ্গে দু বাটি আমি জল নিলাম। মিডিয়াম আঁচই হচ্ছে, ওটাকে নাড়তে নাড়তে থাকবো। আর এধারে আমি একটা থালাতে একটুখানি ঘি লাগিয়ে রাখলাম। এবার এটাকে আস্তে আস্তে হতে হতে আটা মাখা যেরকম ডো তৈরি হয় ওই রকম টাইপের করে নেব। মোটামুটি হয়ে এসছে, হয়তো 5-7 মিনিট লাগবে খুব জোর। নিয়ে এবার থালার মধ্যে আমি ওটাকে ঠান্ডা হওয়ার জন্য তুলে নিচ্ছি। এবার ওটাকে একটু ছড়িয়ে দেব থালার মধ্যে। একটা শেপ দিচ্ছি আর কি সাইড গুলোকে চিপে। মোটামুটি খেতে ভালোই লাগবে প্রত্যেক দিন। ঝালটাও যদি আপনারা বেশি মনে করেন দিতে পারেন, নিজেদের স্বাদ মতো দেবেন। এবার 10 মিনিট মতো এটা ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দিয়েছিলাম। 10 মিনিট হওয়ার পরে এখনো হালকা গরম আছে, আর একটু পর কাটলেও হতো, কিন্তু আমি আগেই কাটতে লেগেছি। একটু ঠান্ডা হয়ে গেলে কাটলে পরে শক্ত হয়ে যাবে এবং তুলতে সুবিধা হবে। এখন একটু নরম আছে, আর 5 মিনিট পর কাটবো এই তুলবো। এবার মোটামুটি ঠিক হয়ে গেছে। এবার একটা কড়াইয়ে কিছুটা সাদা সানফ্লাওয়ার অয়েল গুলো নিলাম, খুব বেশি লাগবে না, খুব অল্পভাবেই
মিডিয়াম আছে, ওটাকে ভাজলেই চলবে। এবার আমি একে একে ওগুলোকে দিয়ে ভাজতে থাকবো। এবার সাইড সাইড করে সব সরিয়ে সরিয়ে আমি একে একে দিতেই ছিলাম। এবার সব ভাজা হয়ে গেছে, আপনারা বানিয়ে দেখবেন ব্রতের দিন, ভালোই লাগবে খেতে। একটু আলাদা রকমের রেসিপিটা হবে। পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।